আসসালামু আলাইকুম। আমাদের এএসটিভির চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। বস্তি এলাকায় ত্রাণ বিতরণ করলেন নাজিমউদ্দিন এনএল। বৃষ্টির পানি আর জোয়ারের পানিতে দুর্ভোগ চট্টগ্রাম নগরবাসী। প্রবল বর্ষণে সীমাহীন দুর্ভোগে পড়েছেন দিনমজুর মানুষ, যারা দিনে এনে দিনে খায়। চট্টগ্রাম নগরীর মোহরা বস্তি এলাকায় কর্মহীন মানুষদের পরিবারকে ত্রাণ বিতরণ করলেন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাউসু এর সাধারণ সম্পাদক ও কলামিস্ট নাজিমউদ্দিন চৌধুরী এনএল। সোমবার 24 জুলাই বৃষ্টিতে ভিজে চট্টগ্রাম সংসদীয় আসন আজ চাঁদগাঁও এলাকার পাটানিয়াগুদা, কালোরঘাট ও মোহরার বিভিন্ন বস্তি এলাকায় ত্রাণ বিতরণ করেন। নাজিমউদ্দিন এনএল বলেন, রাজনীতিবিদ কিংবা জনপ্রতিনিধি না হয়েও মানুষের আস্থা অর্জন করা যায়। মানুষের জন্য মানবতা আর মানবতার চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? অসহায় বস্তিবাসীর পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব, তিনি বললেন। ত্রাণ বিতরণের সময় স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন বাউসুর কর্মী আশরাফ হোসেন, মডেল তারেক, মোহাম্মদ আবুল কাশেম, মোহাম্মদ আবদুল্লাহ, মোহাম্মদ সেলিম প্রমুখ। সিটিজি নিউজ ডেস্ক। দর্শক, দেশ বিদেশের নিত্য নতুন তথ্য জানতে, খবর জানতে আমাদের এএসটিভির চ্যানেলটিতে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।